আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রান্না করবো তালের পায়েস। তো চলুন দেখি তালের পায়েস রান্না করতে কী কী লাগছে। লাগছে দুধ, 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। নিয়েছি তালের রস, 2 কাপ পরিমাণ তালের রস, এলাচ, দারচিনি, তেজপাতা, আর নিয়েছি চিনি, নারকেল, সাবুদানা, আর এটা হলো বাদাম। বাদামটা আপনাদের ইচ্ছে অনুযায়ী নেবেন। তো চলুন আমি দেখি আমার তালের পায়েসটা কীভাবে বানাতে হয়। আমি চুলায় দুধটুকু বসিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ জ্বাল করবো এটা, সাথে এলাচ দারচিনিটা দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ জ্বাল করব। এখন আমি সাবুদানাটা দিয়ে নিচ্ছি। সাবুদানাটা আমি একটু ধুয়ে নিয়েছিলাম, এখন আমি ঢেলে নাড়া দিব। সাবুদানাটা ভালো করে নাড়া দিব, নাড়তে থাকবো যতক্ষণ না এটা সিদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়বো। এই যে ভিউয়ার্স, আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিনিটা দিয়ে নেব। আমি সবটা চিনি দিব না, অল্প একটু দিব, পরে আবার লাগলে আবার দিব। এখন চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করবো। ভিউয়ার্স, আমি একটু সামান্য পরিমাণ ঘি দিয়েছি কড়াইতে, একটু বাদামটা ভেজে দেওয়ার জন্য অল্প একটু ঘি দিয়েছি। বাদামটা ভেজে তারপর পায়েসটার মধ্যে দিব। তালটা দিয়ে দিচ্ছে, তালের রসটা। আমি একটু নারকেলও দিয়ে নেব, মিক্সড করব। এখন আমি বাদামটা দিয়ে নিচ্ছি। বেজনা বাদামটা দিয়ে দিলাম। আমার পায়েসটা হয়ে গেছে। এই যে দেখুন, আমার পায়েসটা হয়ে গেছে রেডি। আমি এখন নামিয়ে ফেলবো। এই যে ভিউয়ার্স, আমার তালের পায়েস রেডি।